আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমি তোমাদের সামনে অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক বইয়ের 81 পৃষ্ঠা, বই থেকে 81 পৃষ্ঠা 5 নং অঙ্ক। দেখো এখানে একটা বইয়ের 81 পৃষ্ঠা 5 নং অঙ্ক আছে। এই অঙ্কটা সৃজনশীল আকারে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো সৃজনশীলে চলে যাই। এখানে কি আছে? দুটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 50 পয়সা। বিজয় দোকানদারকে জিনিসগুলো কেনার জন্য 500 টাকা নোট দেয়। তাহলে ক নম্বরে কি আছে? একটি খাতার মূল্য কত টাকা? খ চারটি কলমের মূল্য কত টাকা? গ দুটি খাতা ও একটি কলমের মূল্য কত টাকা? ঘ হচ্ছে দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা সমাধান করব। ক নম্বরে কি আছে? একটি খাতার মূল্য কত টাকা? তাহলে এখানে কি আছে? দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা। তাহলে এখানে আমরা কি বের করব? একটি খাতার মূল্য কত টাকা? ক প্রথম হবে। দুইটি খাতার মূল্য কত? এখানে দেওয়া আছে কি? দুইটি খাতার দুইটি খাতার মূল্য, দেখো শিক্ষার্থী বন্ধুরা, দুইটি খাতার মূল্য কত আছে এখানে? 60। দুইটি খাতার মূল্য কয় টাকা আছে? 60 টাকা। অতএব একটি খাতার মূল্য কি হবে বলতো? একটি খাতার মূল্য 60 ভাগ 2 টাকা, এটা ভাগ হবে। তাহলে ভাগ হবে এখানে কি হবে? 30 টাকা। এখানে তোমরা হ্রাস দিতে পারো। তিন দুগুণে 6, এখানে আছে কি? 0। 6 মিলা যাবে এখানে 0, এই 0টা এখানে বসবে। এটা হচ্ছে তোমাদের রাফ, ঠিক আছে? রাফ এইভাবে রাফ করবে। তাহলে এখানে কত হয়েছে? 30 টাকা। তাহলে কি? দুটি খাতার মূল্য 60 টাকা, অতএব একটি খাতার মূল্য 60 ভাগ 2 টাকা, কত টাকা হয়েছে? 30 টাকা। এই যে এখানে রাফ দেখাই দিছে, এইভাবে তোমরা রাফ করবে। তারপর আছে কি? খ নম্বরে চারটি কলমের মূল্য কত টাকা? চারটি কলমের মূল্য কত টাকা? এখানে হবে খ, চারটি কলমের মূল্য কত টাকা? একটি, এখানে কি আছে? দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 50 পয়সা। তাহলে কি? একটি কলমের মূল্য কত? একটি কলমের মূল্য 45 টাকা 50 পয়সা। একটি কলমের একটি কলমের মূল্য কত টাকা? 45 টাকা 45 টাকা 50 পয়সা, ঠিক আছে? একটি কলমের মূল্য 50 এত টাকা, একটি কলমের মূল্য 45 টাকা 50 পয়সা। অতএব চারটি কলমের মূল্য কি হবে? 45 50 গুণন 4 টাকা, এখানে হবে 4 টাকা। তাহলে এটা গুণ করতে হবে। এটা গুণ করলে কত হয়? 182 টাকা।
এটা তোমরা এখানে রাফ করবে, রাফ হচ্ছে 45-50, এখানে হবে 4, এখানে হবে গুণ 4×4, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পাইছি দেখো, এখানে হচ্ছে এই 4 দিয়ে এগুলো গুণ করলে 182 টাকা হয়। তারপর হচ্ছে গ, গ হচ্ছে কি দেখো, দুইটি খাতার মূল, দুইটি খাতা ও একটি কলমের মূল্য কত টাকা, দুইটি খাতা ও একটি কলমের মূল্য কত টাকা, তাহলে দুইটি খাতার মূল্য 60 টাকা, মানে কি দুইটি খাতার মূল্য কত আছে 60 টাকা, দুইটি খাতার মূল্য 60 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো দুইটি খাতার মূল্য কত ছিল, এই যে এখানে দেখো দুইটি খাতার মূল্য কয় টাকা ছিল, 60 টাকা ছিল, অতএব একটি কলমের মূল্য কত, একটি কলমের মূল্য কত, এই যে একটি কলমের মূল্য 45 টাকা 50 পয়সা, অতএব একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য কত 45 টাকা 50 পয়সা, 50 টাকা হবে, এখানে এখানে হবে টাকা, এটা হচ্ছে পয়সা, তাহলে এটা আমরা কি করব, অতএব মোট টাকা হবে, অতএব মোট টাকা, অতএব মোট টাকা মোট সরি অতএব মোট মূল্য হবে, মূল্য হবে এটা কি করব আমরা যোগ করব, এটা যোগ করলে কি হয় 50 এ 50, তারপর কি 5×10 হবে কত, হলে 5 হলে 5×6 কত 10, 5×6 কত 10, এখানে আমরা দশমিক দিছি, দুই ঘরে পরে আছে দশমিক, এখানে হবে দশমিক, এখানে হবে টাকা, তাহলে এটা কত, দুটি খাতা মূল্য 60 টাকা, অতএব একটি কলমের মূল্য 45 টাকা 50 পয়সা, মোট মূল্য হচ্ছে 105 টাকা 50 পয়সা। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিল, দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিল, তাহলে হবে দোকানদারকে দিল 500 টাকা, দোকানদারকে দিল 500 টাকা, খাতা ও কলমের মূল্য, অতএব খাতা ও কলমের মূল্য 105 টাকা 50 পয়সা, অতএব ফেরত
এটা হবে বিয়োগ, এটা আমরা কি বিয়োগ করব, এটা কি করব বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য আমরা এখানে একটা সুবিধার জন্য আমরা এখানে একটা দশমিকের পরে শূন্য দুইটা শূন্য দিয়ে দিলাম। এখন আমরা কি বিয়োগ করব, শূন্য শূন্য পাঁচ আছে, দশ হবে কত হলে পাঁচ, হলে হাতে আছে এক, ছয় আর দশ হবে কত হলে ছয়, সাত আট নয় দশ, চার হলে হাতে আছে এক, শূন্য শূন্য এক আছে, দশ হবে কত হলে নয় হলে এক তিন, তাহলে এখানে কয়টা দুইটার মূল শূন্য আছে, এখানে টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা ভালো করে বাসায় দেখবা, শিখবা, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।